ক্লাস টেনে তোমাদের এটা ছিল সিলেবাসে যে একটা তড়িৎবাহী তার যদি হয় তারের চারপাশে চৌম্বকক্ষেত্র সৃষ্টি হয়। আচ্ছা, এটা কে আবিষ্কার করেন? প্রথম এক্সপেরিমেন্ট করে বার করেন বিজ্ঞানী ওরস্টেড। ওরস্টেড ওরস্টেডের পরীক্ষাটায় কী ছিল? ওরস্টেডের পরীক্ষা এটাই ছিল যে একটা তড়িৎবাহী তার, মানে কারেন্ট যদি যায় কোনো তারের মধ্যে দিয়ে, তাহলে তার চারপাশে চৌম্বকক্ষেত্র সৃষ্টি হয়। ওনার পরীক্ষার যে ব্যবস্থাটা ছিল সেটা একটা তারের নিচে একটা চুম্বক শলাকা রাখা ছিল। এই চুম্বক শলাকার বিক্ষেপ উনি লক্ষ্য করলেন। একটা তার দিয়ে কারেন্ট গেলে চুম্বক শলাকার বিক্ষেপ হয়। এবার চুম্বক শলাকার বিক্ষেপ হয় মানেই তার মানে চারপাশে চৌম্বকক্ষেত্র তৈরি হচ্ছে। এবার চৌম্বকক্ষেত্রের অভিমুখ কোন দিকে? আমরা জানি একটা উত্তর মেরু যেই দিকে বিক্ষেপ হয়, উত্তর মেরুর বিক্ষেপের দিকে আমরা চৌম্বকক্ষেত্রের অভিমুখ আমরা বুঝে থাকি। তাহলে এবার এই তার দিয়ে যদি কারেন্ট যায়, এটা যদি চুম্বক ক্ষেত্রের উত্তর মেরু হয় এবং চুম্বক শলাকা যদি তারের নিচে রাখা থাকে, তাহলে উত্তর মেরু দেখা যায় বাঁ দিকে বেঁকে যায়। আবার ঠিক আমি চুম্বক শলাকাকে যদি উপরে রাখি তো উত্তর মেরু ডান দিকে বেঁকে যায়। কারেন্টের ডিরেকশন যদি আমরা চেঞ্জ করে দিই সেই ক্ষেত্রেও আবার উল্টো হয়ে যায়। কারেন্টের ডিরেকশন যদি চেঞ্জ করি আমরা, এদিকে যদি হয় কারেন্টের ডিরেকশন, এই চুম্বকের উত্তর মেরু তখন আগে কোন দিকে যাচ্ছিল? বাঁ দিকে যাচ্ছিল, এখন ডান দিকে আসবে। এটা ওরস্টেডের পরীক্ষা ছিল। তার মানে আমরা এটা জানি, এগুলো আমাদের আগেরই পড়া ছিল। এই চৌম্বকক্ষেত্রের দিক শুধু ছিল ক্লাস টেনে, কোন দিকে চৌম্বকক্ষেত্রটা হয় শুধু এটা বোঝানো হয়েছিল ক্লাস টেনে। এই কোন দিকে চৌম্বকক্ষেত্র হয় মানে কোন দিকে চৌম্বকক্ষেত্রের দিক অর্থাৎ এন মেরুর কোন দিকে বিক্ষেপ হয় এটা ক্লাস টেনে বোঝানো হয়। এবার এই চৌম্বকক্ষেত্রের আমরা এখানে চৌম্বকক্ষেত্রের মানও শিখব এবং ভ্যারাইটিস ক্ষেত্রে চৌম্বকক্ষেত্রের মান কত হয় সেটা আমরা দেখব। বিভিন্ন ক্ষেত্রে পরিবাহীর আকারের উপর নির্ভর করবে, পরিবাহী কত লম্বা তার উপর নির্ভর করবে কত চৌম্বকক্ষেত্র হচ্ছে, চৌম্বকক্ষেত্রের মান হচ্ছে। আচ্ছা, তাহলে একটা তার দিয়ে কারেন্ট গেলে চারপাশে চৌম্বকক্ষেত্র সৃষ্টি হয়। প্রথমে আমরা ভাববো চৌম্বকক্ষেত্রের দিক, অভিমুখ, চৌম্বকক্ষেত্রের অভিমুখ কোন দিকে। তাহলে চৌম্বকক্ষেত্রের অভিমুখ, এবার চৌম্বকক্ষেত্রের অভিমুখের জন্য কয়েকটা নিয়ম আমাদের আছে। অ্যাকচুয়ালি চৌম্বকক্ষেত্রের অভিমুখ বলার সময় আমরা এই দিকে হয় এই দিকে হয় এটা ধর খাতার মধ্যে লেখা যাবে না। তাহলে খাতার মধ্যে লিখতে গেলে একটা ভাষা আমাকে তৈরি করতে হবে। সেই ভাষার জন্য কয়েকটা নিয়ম বলা হলো। এক নম্বর, যেমন আমি বলবো ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম। ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম বা বদ্ধ মুষ্ঠি নিয়ম এটাও বলতে পারো। ডান হাতের বদ্ধ মুষ্ঠি নিয়ম, এটা দিয়ে আমরা চৌম্বকক্ষেত্রের অভিমুখ আমরা বলতে পারি। কীরকম? তড়িৎবাহী তার, মনে করো কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে। আচ্ছা, এইদিক থেকে এদিকে এই কারেন্টের অভিমুখে যদি আমাদের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে রাখি, তাহলে তারটাকে ধরতে হয় আমাদের এইভাবে, তারটাকে পেঁচাতে হচ্ছে এটা। তাহলে এই যেই দিকে পেঁচাতে হচ্ছে আমাদের আঙ্গুলগুলোকে তারটাকে ধরতে গিয়ে, এই দিকটা হচ্ছে চৌম্বকক্ষেত্রের অভিমুখ। তাহলে কারেন্ট যদি এইদিকে হয় চৌম্বকক্ষেত্রের অভিমুখ এইখানে কোন দিকে হবে? নিচের দিকে। এইখানে কোন দিকে হবে? এই দিকে। তাহলে এইভাবে ধরতে হবে। এইখানে কোন দিকে হবে? এদিকে। এখানে কোন দিকে হবে? উপরে, এই দিকে। তার মানে কারেন্ট যদি এইদিকে যায় এই তারের চারপাশে চৌম্বকক্ষেত্রের দিকটা এরকম বৃত্তাকার হচ্ছে, গোলভাবে হচ্ছে, এই দিক থেকে এই দিকে। এবার কারেন্ট যদি এইদিকে যায়, বৃদ্ধাঙ্গুষ্ঠকে আমি এইদিকে রাখবো, তারকে আমাকে আঙ্গুলগুলো জড়াতে হচ্ছে এইভাবে, তার মানে চৌম্বকক্ষেত্রের দিক তাহলে এইভাবে এরকম হচ্ছে। তাহলে এই দিক এইদিকে কারেন্ট গেলে চৌম্বকক্ষেত্রের দিক এটা। এটা বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম বা বদ্ধ মুষ্টি নিয়ম। এই বদ্ধ মুষ্টি নিয়ম দিয়ে আমরা চৌম্বকক্ষেত্রের অভিমুখ আমরা বোঝাতে পারি। নম্বর টু, ম্যাক্সওয়েল স্ক্রু নিয়ম। ম্যাক্সওয়েল স্ক্রু নিয়ম, ম্যাক্সওয়েল স্ক্রু নিয়মটা কি? এটা হচ্ছে ডান পাকের একটা যদি স্ক্রু নেওয়া হয়, ডান পাকের স্ক্রু মানে যে কলমের প্যাচ, আমরা যেদিকে প্যাচ দিই, যেই দিকে তড়িৎ প্রবাহ সেই দিকে যদি একটা কলমকে এগোতে চাই বা একটা স্ক্রুকে এগোতে চাই, যেই দিকে তড়িৎ প্রবাহ, ধরো এইদিকে তো এই কারেন্টের এই এই তার দিয়ে এই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে একটা কলমকে যদি এই দিকে আমরা
মুভ করতে চাই স্ক্রুটাকে, তাহলে আমাদের স্ক্রুটাকে ঘোরাতে হবে এইদিকে, এদিকে ঘোরাতে হবে। তা স্ক্রুটাকে যেই দিকে ঘোরাতে হচ্ছে সেটাই চৌম্বকক্ষেত্রের অভিমুখ। তাহলে যে অভিমুখে স্ক্রুকে ঘোরালে স্ক্রুটি তড়িৎ প্রবাহের অভিমুখে অগ্রসর হবে, তাহলে সেই অভিমুখটাই হচ্ছে চৌম্বকক্ষেত্রের অভিমুখ। এটাকে আমরা ম্যাক্সওয়েল স্ক্রু নিয়ম বলি। তিন নম্বর আরও নিয়ম আছে, তোমরা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম এটা পড়েছো আগে, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। আচ্ছা, এটা তো ক্লাস টেনে ছিলই। কি ছিল অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা, মনে আছে? তড়িৎবাহী তারের অভিমুখে যদি একটা লোক সাঁতার কেটে যায়, তার মুখটা যদি চুম্বকশালাকার দিকে থাকে, তাহলে তার বা হাতের দিকে চুম্বকশালাকার উত্তরণ বিক্ষেপ হয়। অর্থাৎ একটা লোক যদি এখানে উপর হয়ে সাঁতার কাটে, অর্থাৎ এইভাবে সাঁতার কেটে যাচ্ছে, এইভাবে সাঁতার কেটে যাচ্ছে, তার ডান হাত এই দিক, বা হাত ওই দিক, তার মুখ অর্থাৎ উপর হয়ে সাঁতার কাটে, মানে তার মুখ থাকবে চুম্বকশালাকার দিকে। যদি চুম্বকশালাকার দিকে মুখ থাকে, তাহলে তার বা হাতের দিকে চুম্বকশালাকার বিক্ষেপ হয়। ঠিক আছে, তাহলে এবার যদি আমি এইখানে যদি চুম্বকশালাকে রাখি, তাহলে এই দিকে বিক্ষেপ হবে, সেটা তাহলে কীভাবে বোঝানো যাবে? লোকটা সাঁতার কাটবে তখন চিত সাঁতার বল যেটাকে আমরা বলি, চিত হয়ে সাঁতার কাটবে, তার মানে মুখটা চুম্বকশালাকার দিকে থাকতে হবে। তাহলে তার বা হাত কোন দিকে? এই দিকে তখন থাকবে, তার বা হাতের দিকে বেঁকে যাবে চুম্বকশালাকা। তাহলে এটা হচ্ছে চৌম্বকক্ষেত্রের অভিমুখ। এইটা আমরা ক্লাস টেনে আমাদের পড়া ছিল। আজ আমরা ক্লাস টুয়েলভে এই চৌম্বকক্ষেত্রের মান কত হয় সেটা আমরা দেখব। এই চৌম্বকক্ষেত্রের মান পড়ার ক্ষেত্রে ওরস্টেড এখানেই থেমে গেছিলেন, ওরস্টেড আর এর থেকে বেশি কিছু এগোননি। চৌম্বকক্ষেত্রের মানটা বায়ু সাভার্ট আমাদের বললেন এইভাবে হবে। আচ্ছা, একটা তার দিয়ে যদি কারেন্ট যায়, তারের একটা ক্ষুদ্র অংশের জন্য কিন্তু বায়ু সাভার্ট বললেন, একটা ক্ষুদ্র অংশ তার দিয়ে কারেন্ট যাচ্ছে, আমি মনে করি এদিকে কারেন্ট যাচ্ছে উপর দিকে। তাহলে এইখানে যদি আমরা কোনো বিন্দু নেই, আমরা অভিমুখ জানি চৌম্বকক্ষেত্রের অভিমুখ, এখানে কোন দিকে হবে? তারটা যদি আমার এই বোর্ডের তলার উপর এইভাবে যদি রাখা যায়, এইভাবে তারটা আছে, তাহলে এখানে চৌম্বকক্ষেত্র কারেন্ট যাচ্ছে এইদিকে, চৌম্বকক্ষেত্র কোথায় হবে, কোন দিকে হবে? টুয়ার্ডস ডাউনওয়ার্ড, নিচের দিকে। এটাকে যদি আমি ধরি, আমরা সবসময় চৌম্বকক্ষেত্র আমাদের অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম ভুলে যাও, স্ক্রু নিয়ম ভুলে যাও, সবসময় এটা দিয়ে ভাবো, সব থেকে সোজা এটা। তাহলে এইভাবে যদি আমি তারটাকে কারেন্টের দিকে যদি এটাকে ধরি, তাহলে আমাকে চৌম্বকক্ষেত্র এখানে কোন দিকে হচ্ছে? নিচের দিকে। তাহলে এখানে চৌম্বকক্ষেত্র নিচের দিকে, নিচের দিকে একটা চিহ্ন দিয়ে আমরা বোঝাই, একটা ক্রস চিহ্ন দিয়ে বোঝাই। তাহলে এখানে চৌম্বকক্ষেত্র অভিমুখ নিচের দিক, আর চৌম্বকক্ষেত্রকে আমরা প্রকাশ করি বি দিয়ে। চৌম্বকক্ষেত্রের সংজ্ঞা আমরা পরে বলবো, বি এর একক হচ্ছে টেসলা, টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার, বি এর একক, এটাকে আমরা ওয়েবার পার মিটার স্কোয়ারও বলি। ঠিক আছে, বায়ু সাভার্ট আমাদের বললেন যে ক্ষুদ্র একটা যদি দৈর্ঘ্য হয়, এই দৈর্ঘ্যের থেকে আর দূরে পি বিন্দুতে চৌম্বকক্ষেত্র ডিবি, ক্ষুদ্র দৈর্ঘ্য যেহেতু, তাহলে এখানে চৌম্বকক্ষেত্রটাও ক্ষুদ্র হবে, সেই চৌম্বকক্ষেত্র ডিবি ভ্যারিস আই, ডিভি ভ্যারিস ডিএল, দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, প্রবাহ মাত্রা যত বেশি যাবে তত বেশি ওখানে চৌম্বকক্ষেত্র হবে, সাইন থিটা সমানুপাতিক হবে সাইন থিটার সাথে, এই কোণটা যদি থিটা হয়, এবং ব্যস্তানুপাতিক হবে দূরত্বের বর্গের, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তা চৌম্বকক্ষেত্র পি বিন্দুতে বা যে কোনো একটা ক্ষুদ্র অংশের জন্য, বায়ু সাভার্ট কিন্তু একটা ক্ষুদ্র অংশের জন্যই বললেন, তারপরে আমরা দেখব বড় দৈর্ঘ্যের ক্ষেত্রে কী হয় সেটা আলাদা কথা। তাহলে কি ক্ষুদ্র দৈর্ঘ্যের ক্ষেত্রে চৌম্বকক্ষেত্র আমরা পাচ্ছি ডিবি, সবগুলোকে যদি একসঙ্গে করে দিই, ভ্যারিস আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, এটা হয় চৌম্বকক্ষেত্রের মান ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য। আচ্ছা, এবার এখানে ডিবি ইকুয়াল টু দিলে একটা ধ্রুবক দিতে হয়, আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এসআই পদ্ধতিতে এই ধ্রুবককে লেখা হয়, এসআই পদ্ধতিতে এই ধ্রুবককে লেখা হয়। এরপর এখানে আসি, আমরা প্রধানত এসআই পদ্ধতিটাই পড়ব বেশি। এসআই পদ্ধতিতে এই কে ধ্রুবক
মিউ নট বাই ফোর পাই লেখা হয়। মিউ নটকে বলা হয় শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। মিউ নট হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, এর একটা নির্দিষ্ট মান আছে। মিউ নটের মান হয় ফোর পাই ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন। মিউ নটের একক কি হবে একটু ভাবো, এখানে মিউ নট চৌম্বক্ষেত্র ইনটু আর স্কোয়ার বাই ডিএল, চৌম্বক্ষেত্র ওয়েভার পার মিটার স্কোয়ার বলতে পারো। তাহলে দেখো এখানে মিউ নট মানে কে, কে বাই ফোর পাই। তাহলে মিউ নটের একক দাঁড়াচ্ছে, এখানে যদি মিউ নট বসাই ডিবির সঙ্গে আর স্কোয়ার গুণ, ডিবির সঙ্গে তো ডিবির একক, ডিবি মানে হচ্ছে ওয়েভার পার মিটার স্কোয়ার বা টেসলা, তাহলে ওয়েভার পার মিটার স্কোয়ার ডিবি চৌম্বক্ষেত্রের একক ইনটু আর স্কোয়ার, তার মানে মিটার স্কোয়ার বাই, তারপরে কি আছে আই অ্যাম্পিয়ার, ডিএল দৈর্ঘ্য, হ্যাঁ দৈর্ঘ্য মানে হচ্ছে মিটার। তাহলে মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার কেটে গেল, ওয়েবার পার অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে মিউ নটের একক ওয়েবার পার অ্যাম্পিয়ার পার মিটার, তাহলে ওয়েবার পার মিটার পার অ্যাম্পিয়ার, ওয়েবার পার অ্যাম্পিয়ারকে আমরা বলি হেনরি। কোথার থেকে পাবো, আমাদের তড়িৎচুম্বকীয় আবেশ একটা চ্যাপ্টার আছে, তড়িৎচুম্বকীয় আবেশে আমরা দেখব ফাই ইজ ইকুয়াল টু, ফাই ইজ ইকুয়াল টু এল আই। ফাইটাই ফাইয়ের একক কি, ফাই হচ্ছে চুম্বক ফ্লাক্স বলা হয় ফাইকে, ফাইয়ের একক হচ্ছে ওয়েবার, আইয়ের একক অ্যাম্পিয়ার, তাহলে ওয়েবার পার অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু এল। এল এটার নাম, এটাকে বলা হয় সাবেশাঙ্ক, ফাই বাই আই দ্যাট ইজ ওয়েবার পার অ্যাম্পিয়ার সাবেশাঙ্কের একক এসআই পদ্ধতিতে হেনরি। তার মানে হেনরি ইজ ইকুয়াল টু ওয়েবার পার অ্যাম্পিয়ার, ওয়েবার পার অ্যাম্পিয়ার হেনরি। আমরা পরে পাবো ওই চ্যাপ্টার। তাহলে এখানে ওয়েবার পার অ্যাম্পিয়ারকে আমরা হেনরি লিখতে পারি, তাহলে হেনরি পার মিটার এটাও হতে পারে মিউ নটের একক। আচ্ছা তাহলে মিউ নট হচ্ছে ফোর পাই টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এসআই পদ্ধতিতে, এগুলো এসআই পদ্ধতির একক। তাহলে আমি যদি এসআই পদ্ধতিতে, সুতরাং এসআই পদ্ধতিতে বায়ো সাভার্টের যে সূত্র আমাদের আসলো সেটা নিশ্চয়ই লিখতে পারি ডিবি ইজ ইকুয়াল টু কে, কে মানে মিউ নট বাই ফোর পাই, আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, ডিবির ইউনিট টেসলা, এখানে তুমি লিখতে পারো। তাহলে এটাকে আমরা বলছি বায়ো সাভার্টের সূত্রের এটা স্কেলার ফর্ম, স্কেলার রূপ, এর একটা ভেক্টর ফর্মও আছে, কারণ চৌম্বকক্ষেত্র ভেক্টর রাশি, এখানে আর ভেক্টর রাশি এবং ডিএল একটা ভেক্টর রাশি, এই দৈর্ঘ্যটা একটা ভেক্টর রাশি ধরা হয়, এই এই ভেক্টরের অভিমুখ হচ্ছে প্রবাহ মাত্রার অভিমুখ, তার ডিএল এর অভিমুখ এই দিক, আর এর অভিমুখ এই দিক, আর এর অভিমুখ যদি এই দিক হয় ডিএল এর অভিমুখ এই দিক, ডিবির মান হবে ভেক্টর দিয়ে যদি লিখি আমরা ভেক্টর রূপ, বায়ো সাভার্টের সূত্রের যেটা ভেক্টর রূপ হবে সেটা আমরা বলছি ডিবি ইজ ইকুয়াল টু ভেক্টর সাইন, তাহলে দিব এবার মিউ নট বাই ফোর পাই আই বাই ডিএল ক্রস আর, এগুলোকে ভেক্টর এখন বাই আর কিউ আমরা এটা লিখতে পারি। দেখো এর মান কিন্তু এটাই হবে, কারণ ডিএল ক্রস আর মানে ডিএল ইন্টু আর সাইন থিটা, ডিএল ইন্টু আর সাইন থিটা বাই আর কিউ, আর কার আর উপরের আর কেটে নিচে আর স্কোয়ারই থাকছে, এটাই থাকছে, তো ডিএল সাইন থিটা থাকছে,
বুঝতে পারছো? অথবা এটাকে আমি এই আরকে আমি একক ভেক্টর দিয়েও লিখতে পারি, মিউ নট বাই ফোর পাই আই ডিএল ক্রস, এটা যদি একক ভেক্টর লিখি বাই তাহলে আর স্কোয়ার দেওয়া যাবে, ডিভি ইজ ইকুয়াল টু, এটাও লিখতে পারো। তাহলে দেখো ডিভি ইজ ইকুয়াল টু ভেক্টর রূপ আমি এটাও লিখতে পারছি, এটাও লিখতে পারছি একই। যদি আমি উপরে ভেক্টর আর লিখি তাহলে নিচে আর কিউব দিতে হবে, কারণ ভেক্টর আর লিখলে তো একটা আর বেশি হয়ে গেল উপরে, তাহলে নিচে আর কিউব লিখতে হবে, আর স্কোয়ার করতে হবে তো। ওকে, আর যদি আমি একক ভেক্টর হিসাবে লিখি আরটাকে তাহলে আর স্কোয়ার দিলেই হবে, যে কোনো একটা বললেই হবে। এটাই হচ্ছে বায়ো সাভার্টের সূত্রের ভেক্টর রূপ হলো। তাহলে তাহলে বায়ো সাভার্টের সূত্র আমাদের হয়ে গেল, ভীষণ ইম্পর্টেন্ট একটা সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা বিভিন্ন ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান আমরা নির্ণয় করতে পারবো। বিভিন্ন ক্ষেত্রে বলতে কোন কোন ক্ষেত্রে আমরা করব দেখি, এরপরে আমরা এই বায়ো সাভার্টের সূত্রের প্রয়োগ করব। বায়ো সাভার্টের সূত্রের প্রয়োগ, তাহলে বায়ো সাভার্টের সূত্র বুঝলে, বায়ো সাভার্ট আমাদের মানের কথা বলল, চৌম্বক ক্ষেত্রের মান কত হবে কোনো তড়িৎবাহী তারের জন্য। এইবার এই বায়ো সাভার্টের সূত্রের আমরা প্রয়োগ, ইম্পর্টেন্ট প্রয়োগ, বায়ো সাভার্টের সূত্রের প্রয়োগ। আচ্ছা দেখি কয়েকটা ক্ষেত্রে আমরা বায়ো সাভার্টের সূত্র প্রয়োগ করে আমরা তড়িৎবাহী কোনো পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। প্রথম আমরা একটা নাম্বার ওয়ান, রিজু তড়িৎবাহী তার, তার মনে করো এটা একটা তড়িৎবাহী তার, এখান থেকে এই পর্যন্ত আমি ধরে নিচ্ছি এ থেকে বি অভিমুখে তড়িৎপ্রবাহ যাচ্ছে, এই তার থেকে আর দূরে কোনো বিন্দু নেব, সেখানে আমাদের চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। তাহলে তারের থেকে ঠিক আমরা এই আর দূরে এখানে পি বিন্দু নিলাম, এখানে আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে সেটা আমরা জানি, এখানেও কারেন্ট দিয়ে গেলে চৌম্বক ক্ষেত্র ভেতর দিকেই হবে, অর্থাৎ ডিবিটা এরকম বোর্ড ফুটো করে দিতে হবে। দেখো কীভাবে করব, আমি ধরে নিচ্ছি এখানে একটা ক্ষুদ্র অংশ তারটির ডিএল, ডিএল একটি ক্ষুদ্র অংশ, তাহলে এই ডিএল এর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে এটা আমরা জানি। আচ্ছা এই দৈর্ঘ্যটা আমি ধরে নিলাম এল, এইটাকে ধরলাম এ, এটুকু এল এটুকু এ, এই কোণটাকে আমি থিটা ধরলাম, ডিএল থিটা কৌণিক দূরত্বে অবস্থিত ডিএল অংশটি, তাহলে এই ডিএল এর জন্য এখানে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত আমরা জানি, ডিবি ইজ ইকুয়াল টু আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, এটা আমরা জানি, ওটাই আমরা প্রয়োগ করব। তাহলে ডিএল ক্ষুদ্র অংশের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নিশ্চয়ই হবে ডিবি ইজ ইকুয়াল টু, স্কেলার ফর্ম দিয়ে করি, মিউ নট এবং এসআই পদ্ধতিতে করি, বাই ফোর পাই আই ডিএল সাইন বাই এ স্কোয়ার, দূরত্বটা কত এখান থেকে, দূরত্ব এ কোনটা কত, আগের ছবি এইটা থিটা ধরা হয়েছিল না, এটাখানে পি বিন্দু এটা তার, থিটা তো এইটা, তাহলে এটা অ্যাকচুয়ালি কত, তাহলে নাইনটি মাইনাস থিটা, নাইনটি মাইনাস থিটা, তাহলে মিউ নট বাই ফোর পাই দাঁড়াচ্ছে আইডিএল কস থিটা বাই এ স্কোয়ার, হলো তো। এবার দেখো এ এবং থিটা, এ এবং থিটা দুটোই চলরাশি,
এবার ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের দুটো ভ্যারিয়েবল থাকলে হবে না, আমাদের একটা ভ্যারিয়েবল থাকলে তবে ইন্টিগ্রেশন করতে পারি আমরা। দুটো ভ্যারিয়েবল থাকলে সেটাকে আমরা একটাতে কনভার্ট করে নিব। তাহলে এখানে দুটো ভ্যারিয়েবল আমরা দেখতে পাচ্ছি, একটা এ আছে, থিটা আছে, তাহলে একটাতে আমরা কনভার্ট করব। তাহলে দেখো এই এখানে যে ত্রিভুজটা হচ্ছে ও পি কিউ, ধরো ত্রিভুজ ও পি কিউ, ত্রিভুজে সমকোণী ত্রিভুজ। দেখো তো আমরা লিখতে পারি না এল বাই আর ইজ ইকুয়াল টু ট্যান থিটা, লিখতে পারি লম্ব বাই ভূমি ট্যান থিটা, তাহলে এল ইজ ইকুয়াল টু আর ট্যান থিটা হলো। ডিএল ইজ ইকুয়াল টু, এটাকে আমি ডিএল বাই ডি থিটা যদি ডেরিভেটিভ করি, আর তো কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট মধ্যবিন্দু থেকে দূরত্ব, তাহলে ট্যান থিটা ডেরিভেটিভ কত, সেক্স স্কোয়ার থিটা। তাহলে অ্যাকচুয়ালি ডিএল ইজ ইকুয়াল টু, তাহলে ডিএল ইজ ইকুয়াল টু আর সেক্স স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা হচ্ছে হলো। ডিএল বার করলাম, তাহলে ডিএলটাকে আমি এটা লিখব, এটাকে আমরা চেঞ্জ করে দেবো, ব্যাপার এটাকে আমি সব থিটা দিয়ে নিয়ে আসি, ডিএলটাকে থিটা দিয়ে নিয়ে আসলাম, এবার এটাকেও থিটা দিয়ে নিয়ে আসবো, তাহলেই হয়ে যাবে। এবার এটাকে থিটা দিয়ে আনা খুব সহজ, এটা অতিভুজ, এটা ভূমি, ভূমি বাই অতিভুজ কস থিটা, ভূমি বাই অতিভুজ, ভূমি আর অতিভুজ এ ইজ ইকুয়াল টু কস থিটা, তাহলে এ ইজ ইকুয়াল টু আর বাই কস থিটা হ্যালো। ব্যাস এখন এই ডিএল এর মান আর এ এর মান এখানে বসাও, দেখো কত ছোট্ট হয়ে যাচ্ছে। তাহলে ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই ফোর পাই আই, ডিএল এর ভ্যালু আর সেক্স স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা ইন্টু কস থিটা, ওখানে আছেই নিচে এ কিউ, তার এ স্কোয়ার, এ স্কোয়ার মানে আর স্কোয়ার, উপরে গেল আবার কস স্কোয়ার থিটা, ব্যাস এটুকু তো। আচ্ছা সেক্স স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা মিলে ওয়ান গেল, একটা আর কাটা গিয়ে নিচে একটা আর থাকলো, কী রইল মিউ নট বাই ফোর পাই আই বাই আর কস থিটা ডি থিটা, ব্যাস এক এখন এগুলো সব কনস্ট্যান্ট, আই আর কনস্ট্যান্ট কস থিটা ডি থিটা, তাহলে ওই কস থিটা থেকে গেল, তাহলে আই বাই আর কস থিটা, ব্যাস ডিবি হয়ে গেল। মানে এই দৈর্ঘ্যের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র একটা ভ্যারিয়েবল দিয়ে আমরা নিয়ে আসলাম, সবসময় তো তাই করতে হয়, একটা ভ্যারিয়েবল দিয়ে নিয়ে আসলাম, তারপরে আমরা ইন্টিগ্রেশন করে দিব, তারপর নর্মাল ইন্টিগ্রেশন। এইবার সুতরাং সমগ্র পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র, সুতরাং সমগ্র পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র নিশ্চয়ই হবে বি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এটা মিউ নট বাই ফোর পাই আই বাই আর বাইরে ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা মাইনাস, এবার ইন্টিগ্রেশন লিমিট থিটাটা কত থেকে কত ভ্যারি করছে। আচ্ছা এইখানে এই এই থিটা ভ্যারি করছে, এই কোণ ফাই ওয়ান নাম দিলাম, টু এই কোণ ফাই টু, তাহলে এটা আমাদের রেফারেন্স লাইন, এই লাইনের থেকে এটা নিচে, তাহলে মাইনাস ফাই ওয়ান থেকে শুরু প্লাস ফাই টু পর্যন্ত ইন্টিগ্রেশন লিমিট, মাইনাস ফাই ওয়ান থেকে প্লাস ফাই টু হচ্ছে ইন্টিগ্রেশন লিমিট, ফাই দিয়ে লিখলাম। তাহলে পরিবাহীর প্রান্তদ্বয় ওপি রেখার সঙ্গে উল্টো দিকে ফাই ওয়ান আর ফাই টু কোণ করে আছে, পরিবাহীর প্রান্তদ্বয় পি বিন্দুতে, হ্যাঁ এই ওপি রেখার সঙ্গে ফাই ওয়ান এবং ফাই টু কোণ, এবং উল্টো দিকে, এটা মনে রাখতে হবে একই দিকে না। আচ্ছা তাহলে দেখো এবার ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে, বি ইজ ইকুয়াল টু মিউ নট বাই ফোর পাই আই বাই আর কস থিটার ইন্টিগ্রেশন সাইন থিটা, সাইন থিটার লিমিট মাইনাস ফাই ওয়ান
টু প্লাস ফাই টু, দ্যাট ইজ মিউ নট বাই ফোর পাই আই বাই আর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মানে সাইন ফাই ফাই টু মাইনাস সাইন মাইনাস ফাই ওয়ান, তার মানে মিউ নট বাই ফোর পাই আই বাই আর সাইন, এটাও প্লাস হয়ে যাচ্ছে এটাও প্লাস হয়ে যাচ্ছে, ফাই ওয়ান প্লাস সাইন ফাই টু, এইটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র বি, এটাই আমাদের ফাইনাল এক্সপ্রেশন ফর এ স্ট্রেইট কন্ডাক্টর। কত লেন্থের? ফাইনাইট লেন্থের, নির্দিষ্ট দৈর্ঘ্যের, দৈর্ঘ্যটা নির্দিষ্ট, কোন এবার কোন এটা যদি 60 ডিগ্রি থাকে, এটা যদি 30 ডিগ্রি থাকে, তাহলে নির্দিষ্ট দৈর্ঘ্যের হলো এটা, নির্দিষ্ট দৈর্ঘ্যের জন্য এটা চৌম্বক ক্ষেত্র, এটাই আমাদের মনে রাখতে হবে এই ফর্মুলাটা, স্ট্রেইট কন্ডাক্টিং ওয়্যারের জন্য চৌম্বক ক্ষেত্র। আচ্ছা এবার দেখো, এই তারটি যদি অসীম দীর্ঘ হয়, তাহলে কেস ওয়ান, অসীম দীর্ঘ যদি হয়, এটা অনেক দূর বেড়ে যাচ্ছে, তার মানে কি ফাই টুটা বেড়ে যাচ্ছে, অনেক দূর যাওয়া মানে ফাই টুটা বেড়ে যাচ্ছে, অসীম দীর্ঘ পর্যন্ত গেলে ফাই টু টেন্স টু 90 ডিগ্রি, ঠিক এই দিকেও যদি অসীম দীর্ঘ পর্যন্ত বেড়ে যায়, তাহলে এটাও তাহলে এইভাবে বেড়ে যাচ্ছে, তাহলে এটাও 90 ডিগ্রি, অসীম দীর্ঘর ক্ষেত্রে ফাই ওয়ান ইকুয়াল টু ফাই টু ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তখন বি হবে বি ইজ ইকুয়াল টু মিউ নট বাই ফোর পাই আই বাই আর সাইন 91 প্লাস সাইন 91, তারপর মিউ নট বাই ফোর পাই টু আই বাই আর, এটা হচ্ছে অসীম দীর্ঘ, ঠিক আছে। এবার যদি অসীম দীর্ঘ একদিকে হয়, অর্ধ অসীম, অর্ধ অসীম মানে নাম্বার কেস টু, অর্ধ অসীম সেই ক্ষেত্রে একদিকে অসীম দিকে যাচ্ছে, আর পি পয়েন্টটা এইখানে আর বিন্দু, এটা আর দূর, তাহলে দেখা যাচ্ছে এবার দেখা যাচ্ছে ফাই টুটা 90 ডিগ্রি বাট ফাই ওয়ান ইজ 0 ডিগ্রি, তাহলে ফাই ওয়ান হচ্ছে 0 ডিগ্রি আর ফাই টুটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বি ইজ ইকুয়াল টু কত হবে মিউ নট বাই ফোর পাই আই বাই আর সাইন সাইন 0 0 আই বাই আর হবে, ওয়ান আসবে সাইন 90টা, তাহলে এটা হচ্ছে অর্ধ অসীমের ক্ষেত্রে। এবারে এবার দেখো ইম্পর্টেন্ট, দেখো কেস থ্রি, এরকম একটা জায়গা চৌম্বক ক্ষেত্র, এটা তার এই পর্যন্ত, তার এখান থেকে এইটুকু, এটা বর্ধিতাংশ, বর্ধিতাংশ থেকে আর দূরে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত, তারের বর্ধিতাংশ থেকে আর দূরে এইখানে চৌম্বক ক্ষেত্র কত হবে। আচ্ছা আমি ধরে নিচ্ছি নিচের এন্ড ফাই ওয়ান কোণ করছে, উপরের এন্ড ফাই টু কোণ করছে, নিচের এন্ড ফাই ওয়ান কোণ করছে, উপরের এন্ড ফাই টু কোণ করছে, এবি তার মাদার ফর্মুলা তো এটা, এখান থেকেই তো সব আসবে, তাহলে ভি ইজ ইকুয়াল টু মিউ নট বাই ফোর পাই তো আছেই, এবার ব্যাপারটা হচ্ছে ফাই টুটা দেখো আমাদের ঠিকই আছে, কিন্তু ফাই ওয়ানের মধ্যে একটু গণ্ডগোল আছে, ফাই ওয়ানটা আমাদের এই আর এর থেকে নিচের দিকে হতো, ফাই টুটা উপরের দিকে আর এইখানে ফাই ওয়ানটা উপরের দিকে, এবার তাহলে কী করতে হবে অ্যাকচুয়ালি কী হবে, ফাই টুটা ঠিকই আছে আমি লিখি, হ্যাঁ আই বাই আর, ফাই টুটা ঠিকই আছে আমি ফাই টুটা এখানে লিখলাম সাইন ফাই টু, সাইন ফাই ওয়ানটা, এটাই সমস্যা তো, ফাই ওয়ান কোথার থেকে আসতে হবে, সবসময় কোনটা আমরা মাপবো আর এর থেকে শুরু, রেফারেন্স লাইন আর, উপর দিকে গেলে ফাই টু, নিচের দিকে আসলে ফাই ওয়ান, উপর দিকটা ঠিক আছে ফাই টু, নিচের দিকে বলতে তাহলে নিচে এইভাবে ঘুরতে 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 আমাদের এখানে চলে আসতে হবে,
বোঝো নাই? নিচের দিকে এখান থেকে আমি ঘুরতে 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 যদি এইখানে আসি তবেই ফাই ওয়ান হলো। কত অ্যাঙ্গেল খুলল? 360 মাইনাস ফাই ওয়ান, 360 মাইনাস ফাই ওয়ান বুঝতে পারছো? 360 মাইনাস ফাই ওয়ান মানে কোন কোয়াড্রেন্ট? 360 মাইনাস ফাই ওয়ান মানে ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টের সাইন নেগেটিভ, তাহলে এটা সাইন মাইনাস সাইন ফাই ওয়ান হবে। তার মানে মিউ নট বাই ফোর পাই আই বাই আর সাইন ফাই টু, এটা প্লাস আর এটা মাইনাস সাইন ফাই ওয়ান, এইটা হবে। এইবার যদি আমার এটা যদি 30 ডিগ্রি দেওয়া থাকে, এটা 60 ডিগ্রি দেওয়া থাকে, জাস্ট আমি এইবার আমি ডিরেক্টলি 30 ডিগ্রি 60 ডিগ্রি বসাতে পারব। ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, মেইন তাহলে কনসেপ্টটাই, তাহলে বর্ধিতাংশের উপর হলো। এইবার ভাবো দেখি, এটা তার ফোর্থ কেস, এটা কেস ওয়ান টু থ্রি, কেস ফোর, এটা এবার মুছে দিলাম। আচ্ছা থাক, এটা কেস ফোর, এটা এই তার, এই তারের বর্ধিতাংশের উপর কোনো বিন্দু, এইখানেই পি বিন্দু, বর্ধিতাংশের উপর। এবার বর্ধিতাংশের উপর কোনো বিন্দুতে চৌম্বকক্ষেত্র, পি বিন্দুতে চৌম্বকক্ষেত্র কোন ফর্মুলায় হবে? আচ্ছা এইটাকে আমি এই জন্যই এটা মুছিনি, এটাকে যদি আমি আস্তে আস্তে এদিকে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, দেখো তো ফাই ওয়ান ফাই টুর ভ্যালুগুলো কী দাঁড়াচ্ছে। এখানে পি বিন্দুটাকে আমি আস্তে আস্তে এইখানে নিয়ে আসলাম, এইখানে চলে আসছে, তাহলে ফাই ওয়ানটা কত দাঁড়াচ্ছে? 90, ফাই টুটাও 90 দাঁড়াচ্ছে, তো সাইন 90 সাইন 90 মানে ওয়ান মাইনাস ওয়ান জিরোই আসবে। বর্ধিতাংশের উপর চৌম্বকক্ষেত্র অ্যাকচুয়ালি আমরা আসছি কিন্তু এখান থেকে, নট এটা, B ইজ ইকাল টু মিউ নট বাই ফোর পাই আই বাই আর সাইন 90 মাইনাস সাইন 90 ইজ ইকাল টু জিরো, তাহলে বর্ধিতাংশের উপর চৌম্বকক্ষেত্র শূন্য হয়। গেল তাহলে একটা সসীম দীর্ঘতার, তার জন্য চৌম্বকক্ষেত্র বার করে নিয়ে তার থেকে আমরা অসীম দীর্ঘ বা বিভিন্ন ক্ষেত্রে কত হবে সেটা আমরা বার করলাম। আচ্ছা তোমরা প্রবলেম করতে পারো, একটা মনে করো বর্গক্ষেত্র, বর্গাকার তারের লুপ, ধরো 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এটা হচ্ছে মনে করো আর 2 4 মিটার এর লেন্থ, 4 মিটার 4 মিটার 4 মিটার, ঠিক আছে, তোমাকে বলল এর কেন্দ্রে চৌম্বকক্ষেত্র বের করো, কীভাবে করবে? আচ্ছা এখানে দেখো, আগে একটু, আচ্ছা এটা করার আগে একটু দেখো, এরকম যদি একটা তার হয়, আমি 4 মিটার ধরলাম, এইখানে একটা ডিস্টেন্স দেওয়া আছে মনে করো, এইখানে চৌম্বকক্ষেত্র কত হবে? এই কোণ আর এই কোণ জানলেই হয়ে যায় আমাদের। আচ্ছা এটা না জানলেও হয়, এই কোণ দুটো জানলেই আমাদের হয়ে যায়, দৈর্ঘ্য না জানলেও হয়। আচ্ছা এবার যদি আমি এটাকে বলি, এই তারটাকে এরকম করে দিলাম, তাহলে এখানে চৌম্বকক্ষেত্র কী হবে? এটার জন্য যদি কারেন্ট দেখতে হবে, কারেন্ট যদি এইভাবে যায়, তাহলে এটার জন্য চৌম্বকক্ষেত্র ডাউনওয়ার্ডস, চৌম্বকক্ষেত্র প্লাস মাইনাস দুটোই হতে পারে, তাহলে এটার জন্য ডাউনওয়ার্ডস আর এইটুকু অংশের জন্যও ডাউনওয়ার্ডসই, তাহলে এখানে এই তারের জন্য চৌম্বকক্ষেত্র যদি বি ওয়ান হয়, এই তার জন্য চৌম্বকক্ষেত্র যদি বি টু হয়, তাহলে বি ওয়ান প্লাস বি টু হচ্ছে মোট চৌম্বকক্ষেত্র এখানে। আর যদি এরকম হতো, এটা এদিকে যাচ্ছে আর এইটা এদিকে যাচ্ছে, এই কারেন্টটা, এই কারেন্টটা এদিকে যাচ্ছে, এই কারেন্টটা এদিকে যাচ্ছে, তাহলে এখানে চৌম্বকক্ষেত্র কী হতো? মাইনাস হতো, তাহলে মাইনাস হতো, কারণ আমি দিক দেখব, এটা এদিকে আবার এইটা এদিকে, তাহলে এটা নিচের দিকে একটা বাইরের দিকে দুটো চৌম্বকক্ষেত্র, বি ওয়ানটা নিচের দিকে হচ্ছে, এটার জন্য যদি বি ওয়ান হয়,
বি ওয়ানটা নিচের দিকে আর বি টুটা উপরের দিকে হচ্ছে, তাহলে মাইনাস হবে। আচ্ছা, তাহলে এই কনসেপ্ট যদি থাকে তাহলে এখানে প্রবাহটা একই দিকে যাচ্ছে আমি ধরে নিচ্ছি, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র কত হবে? তাহলে সবগুলোর যোগ এবং সবগুলোর ইকুয়াল কিনা সেটা দেখো, ইকুয়ালই হবে। অ্যাকচুয়ালি বি হবে বি ওয়ান প্লাস বি টু প্লাস বি থ্রি প্লাস বি ফোর, এবং সবগুলোতে ইকুয়ালই হবে, তার মানে ফোর বি ওয়ান লিখলি কো, এটা করলেই হবে, তার মানে একটার জন্য বার করলেই হবে। এবার একটার জন্য বার করা, একটার জন্য বার করা মানে এই দূরত্ব আমাদের লাগবে, এই দূরত্ব কত? দুই। হ্যাঁ, এটা দুই মিটার, কোণগুলো পঁয়তাল্লিশ ডিগ্রি করে আছে। ব্যাস, বি ওয়ানটা আলাদা করে বার করে নিই তাহলে, ফর দিস পোর্শন বি ওয়ান ইজ গুলো মিউ নট বাই ফোর পাই আই বাই আর, আর মানে টু, আচ্ছা আই মানে, ও আই মানেও টু, আই মানেও টু, এখানে আর মানেও টু, ঠিক আছে, সাইন ফর্টি ফাইভ প্লাস সাইন ফর্টি ফাইভ মিউ নট বাই ফোর পাই, এটা টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ইন্টু ওয়ান ইন্টু ওয়ান বাই রুট টু, ওয়ান বাই রুট টু, টু বাই রুট টু, টু বাই রুট টু, দ্যাট ইজ রুট টু দিয়ে উপর নিচে গুণ করলে কত হবে? রুট টু দিয়ে উপর নিচে গুণ করলে কর্ণের নিরসন করে ফেললে কি হবে? নিচে টু, উপরে টু রুট টু, টু টু কাটা রুট টু, ঠিক আছে, রুট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন টেসলা, এটা হচ্ছে ফর বি ওয়ান এটা। এবার বি, টোটাল বি, দেয়ার ফর বি ইজ ইকুয়াল টু ফোর বি ওয়ান, মানে ফোর রুট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন টেসলা। এভাবে আমরা করব, তাহলে মোট চৌম্বক ক্ষেত্র দেখো, তাহলে কত সহজ ব্যাপারগুলি একটু বুঝতে পারলেই সহজ, আর বুঝতে না পারলে বিশাল কঠিন মনে হয়।